আসসালামু আলাইকুম। প্রবাস কথা, প্রবাসীদের কথা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আছি সোহাগ হাসান। অনেকে ইদানিং আমাকে মেসেঞ্জারে এবং বিভিন্ন কলের মাধ্যমে আমার কাছে জানতে চাইতেছেন যে আরব আমিরাতে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কিনা। আপনারা ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকের গ্রুপে পোস্টের মাধ্যমে জানতে পারছেন বা অনেকে ইউটিউব থেকে জানতে পারছেন যে আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে। আসলে এটা একটা মিথ্যুক বা বানোয়াট। এখন পর্যন্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার কোনো ঘোষণা আসেনি। দীর্ঘদিন যারা অবৈধভাবে আরব আমিরাতে আছেন তাদের খুব স্বপ্নের মতো একটা বিষয়, সেটা হলো আমরা সবাই চাই যে আরব আমিরাতে সাধারণ ক্ষমার ঘোষণা আসুক। কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে জানতে পারলাম, এখন পর্যন্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার কোনো ঘোষণা আসেনি বা সাধারণ ক্ষমা দেয়নি। তো আপনারা যারাই এই নিউজগুলা শুনতেছেন ইউটিউব থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিছু বিশাল দালাল আছে তারা এই নিউজগুলা মানুষকে দিয়ে বিভ্রান্ত করতেছে। তো আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন। তো ইনশাল্লাহ যদি নেক্সট ডে আরব আমিরাতে এরকম কোনো সাধারণ ক্ষমার ঘোষণা আসে, ইনশাল্লাহ প্রবাস কথা, প্রবাসীদের কথা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব। অযথা কারো নিউজ শুনে বা কারো কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, এবং এরকম নিউজ সবার আগে পেতে অবশ্যই প্রবাস কথা, প্রবাসীদের কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।